সুফলা শস্য শ্যামলা আমাদের এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে বরগুনা জেলার প্রান্তিক কৃষকের কাছে কৃষক ভাই বোনেরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এগ্রি বিজনেস এগ্রিবিদিত দীপ্ত কৃষি আজ আমরা এসেছি পাথর ঘাটায় এবং আপনারা সবাই জানেন যে সমুদ্র উপকূলবর্তী এলাকার বেশিরভাগ মানুষের কর্মব্যস্ততা হচ্ছে মাছকে কেন্দ্র করে এবং কিছু মানুষ আছে যারা সুটকি তৈরি করে তারা তাদের জীবিকা নির্বাহ করছে এবং অসংখ্য মানুষ কিন্তু এই সুটকির সাথে জড়িত বর্তমানে সুটকির অবস্থা কী এবং মাছ সংগ্রহ করে তারা এই সুটকি তৈরি থেকে কতটা এগিয়ে যেতে পারছে সেই বিষয়গুলোই আজ আমরা তুলে ধরো এসি একডি বিজনেসিত দীপ্ত কৃষির আজকের পর্বে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি নিন মাহবুব ভাই কেমন আছেন আপনি মাহবুব ভাই আপনি তো একজন সুটকি ব্যবসায়ী হম এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো এই যে শুটকি মাছ এগুলো তো শুটকি হবার আগে একটা মাছ এই মাছ সংগ্রহ করতে হয় তারপরে শুকাতে হয় হ্যাঁ এবং এখন কিন্তু শুটকিতে অনেক আধুনিক প্রযুক্তির ব্যবহারও এসেছে হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে জানবো যে আপনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন কি করেন না নাকি সেই আগের প্রচলিত নিয়মে রোদে শুকিয়ে শুটকি তৈরি করেন এটা জানতে চাইবো তবে আমি একটু জানতে চাই তার আগে কত বছর ধরে আছেন শুটকির সাথে আমি দুই সাল থেকে ব্যবসা ব্যবসা শুরু করছি এখন পর্যন্ত আমি আছি শুটকি জগতে আচ্ছা তাহলে তো অনেক বছর সতেরো বছর হয়ে গেছে এই সতেরো বছরের একটু ওঠানামা সম্পর্কে একটু জানতে চাই কেমন গেছে সুটকি ব্যবসায়ীদের এই সতেরো বছরে আজ থেকে দশ বছর আগের ব্যবসা আর এখন ব্যবসা অনেক এর ভিতরে ব্যবধান হয়ে গেছে যেমন মাছ সুটকি অনেক আমদানি রপ্তানি বাড়ছে কিন্তু রপ্তানি বাড়ছে কিন্তু আমদানি বাড়ে নাই কীরকমের মাছ এই যে যে জেলেরাই মাছগুলো ধরতো তারা হয়তো এই এই ওই জালগুলো যে জালে ধরা পড়তো ওই ওই মাছগুলো ওই জালগুলো বাইতে পারে না তারপর যতটুকু আছে ততটুকু সবচেয়ে বেশি বেশি ক্ষতি ক্ষতি করতেছে ইন্ডিয়ান মাছটা ঢুকে বাইরের মাছ ঢুকে যার কারণে আমাদের বাংলাদেশের মাছের অনেক মান কমাই ফেলাইছে এখন কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এখন বেশি সমস্যা হইতেছে আমাদের মাছ যতটা সংগ্রহ করি তার চেয়ে বেশি নষ্ট হয়ে যায় আবহাওয়ার কারণে এই সুটকির সবথেকে বেশি খারাপ বৃষ্টি আর কুয়াশা কুয়াশা বেশি হইলে মাছের সমস্যা হয়ে যায় কালার নষ্ট হয়ে যায় মাছ নষ্ট হয়ে যায় তারপরে মাছে পোকা আসে বিভিন্ন টক্সিন জাতীয় লাগলি মাছ নষ্ট হয়ে যায় সমস্যা এই যে এটা সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমাদের বর্তমানে আপনার কাছে কত টাকার সুটকি আছে ওরকমের তো হিসেব নয় তো আমার টোটালে আমার দুইটা বাসা নদীর উপর আছে একটা এখানে একটা দুইটা বাসায় পঁচিশ লাখ টাকা ক্যাশ কাটে কিন্তু তাতে আমি হিমশিম খাইতেছি কিন্তু এখনকার তো অনেক টাকার ব্যবধানে এই করতে করতে গেলে খুব বিরাটিস মাছ আছে আমার দেখা এখানে পঞ্চাশ প্রজাতি শুটকি আছে আমার এই আমার আমার এখানে এই শুটকি নিয়ে আসা হয় কোথা থেকে আমরা মাছ সংগ্রহ করি মাছের বাজার আছে বিএফডিসি আর সাগর থেকেও বোর্ডে এখানে দিয়ে যায় যার কারণে নদীর সাইডে বাসাগুলো পারফেক্ট কারণ মাছ ধোয়ার জন্য ড্রিল জন্য ভালো একটা জায়গা সেই কারণে নদী সাইডে জায়গাগুলো তাছাড়া যে একটু গ্রান হয় গ্রানটা নদী দিয়ে হয়তো দেখা যায় যে কম আসে সেই কারণে নদীর সাইডে এগুলো বেশি ভালো আর এটা হচ্ছে ছুরি সুটকি হ্যাঁ ছুরি এটা কত টাকা ছুরি আছে এখানে এখানে টোটালে হাজার পঞ্চাশ টাকা ছুরি ছুরি মাছ আছে আর কি কি আছে দেখতে পারবেন এদিকে গেলে আমরা আছে পোপা আছে শিলং তারপরে কামিলা বাইং লাল পোপা অনেক প্রজাতির মাছ আছে আচ্ছা তাহলে আমরা এই পদ্ধতিতে চলেন ওই দিকটাতে যাই শুটকি আছে এখানে আছে প্রায় 10 10 প্রজাতির মাছ আছে মাছ আছে এখানে এই জায়গাটাতে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে এক কেজি বা ধরেন পাঁচ কেজি পাঁচ কেজি মাছ শুটকি কততে নামে কতটুকু ওজন এক একটা মাছের এক সিস্টেম যেমন লটটে মাছটা আপনার এক চল্লিশ কেজি মাছ শুকাইলে পাঁচ কেজি হবে আর কিছু মাছ আছে কম হয় কিছু মাছ আছে বেশি হয় এই যে কামিলা মাছটা আছে কামিলা মাছটা ওই যে কামিলা মাছটা শুকাইলে আপনার দেখা যায় যে তিন কেজি শুকাই সাড়ে তিন কেজি শুকাইলে এক কেজি হয় সব ধরনের সুটকি আপনার এখানে রয়েছে আমার এখানে শুধু দুইটা শুটকি হয় না লালিসে আর চেবা দুইটা সুটকি আমি করি না এই মাছগুলো আপনি কোথায় বিক্রি করেন এগুলো চিটাঙে যায় মাছ চিটাঙে মাছ হ্যাঁ সব সবই চিটাঙে বিক্রি হয় আমার শুটকি মাছ আর এখানে কিছু সাদা মাছ খায় কুয়াকাটায় পর্যটক এলাকায় এখানে কিছু কিছু ট্যুরিস্ট আছে তারাও নিয়ে যায় তারা শুধু সাদা মাছটা নেবে ছুরি এই পোপাটোবাই এই এভরিথিং এদিক কিছু কিছু মাছ নিছে দিনে দিনে কিন্তু সুটকির চাহিদা বাড়ছে হ্যাঁ সুটকির চাহিদা আমি যখন ব্যবসা শুরু করছি তখন আমাকে এইসব অঞ্চলে বরিশাল বিভাগের মানুষে দেখা যায় যে শতের ভিতরে ফাইভ পার্সেন্ট মানুষের সুটকি খাইতো না এখন পঁচানব্বই পার্সেন্ট মানুষের সুটকি খাচ্ছে সমুদ্রে তো প্রচুর মাছ কিন্তু যেই সহযোগিতাটা আপনাদের দরকার সেটা পেলে আপনারা আরও এগিয়ে যাবেন এবং আপনারা জানেন যে বাংলাদেশে তো একটি বিপুল সংখ্যক জনগোষ্ঠী কিন্তু শুটকি খেতে পছন্দ করে এবং বাংলাদেশ ছাড়াও বাইরে রপ্তানি করা হচ্ছে যেখানে একটা নতুন শুটকির বাজার নতুন করে তৈরি হয়েছে এবং যেটা বললাম যে দিনে দিনে শুটকির চাহিদা কমছে না বরং বাড়ছে আপনি বলছিলেন যে মাছ একটা সময় শুধু শুটকি হবে তা না আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি সেহেতু মাছ আমরা তো খেতে পছন্দ করি কিন্তু হ্যাঁ তার সাথে সুটকিরও একটা সামঞ্জস্য থাকবে সমান সমানতালে এগিয়ে যাবে বলে আমাদের ধারণা এবং প্রতি বছর প্রায় দশ থেকে বারো হাজার টন সুটকি তৈরি করা হচ্ছে এবং একটু আগে আপনাকে বললাম যে সহযোগিতা পেলে আপনারা আরও এগিয়ে যাবেন আরও বাড়বে প্রতি বছর প্রায় একশো কোটি টাকার সুটকি রপ্তানি করা হয় যদি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা থাকে তাহলে এটি হাজারের কোঠায় পৌঁছাবে আচ্ছা এবার আমি আরেকটু জানতে চাই যে আপনি রপ্তানি করছেন আপনি কি রপ্তানি করছেন বাইরে বাংলাদেশের বাইরে না 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 আমি শুধু চিটাঙে আপনি শুধু চিটা দিচ্ছেন এমন চিন্তা ভাবনা আছে বাইরে যাবে আপনি পাঠাতে চান হ্যাঁ ওরকমের চিন্তা ভাবনা কেনা কেনা চায় বড় হইতে কিন্তু ওইরকমের আমাদের অ্যাবিলিটি নেই যে আমরা ক্যাশ ক্যাশের দরকার ওইটুকু আমরা পারি না যার কারণে আমাদের পক্ষে বাইরে মাছ মাছ চালাবার মতন ওইরকমেরই নেই কিন্তু আশা আছে এই যে যে মাছগুলো এগুলো কদিনে শুকালো এটা হচ্ছে এক দুদিন হবে এটা গতকালকে যে লাগানো হইছে আরও সামনে চার দিন লাগবে আর যদি আবহাওয়া ভালো থাকে তবে দুই তিন দিনে মাছ মাছ নাইমে যাবে আচ্ছা আপনি তো শুকানোর পরে প্যাকেট করেন আমি শুনেছি সেটা কোন দিকে আমি একটু দেখতে চাই ওই সাইডের স্টোর মার মাসরাকা চলুন আমরা যাই এ এখানে কি কি চুক্তি আছে এটা এলে মধু পয়সা এইটা যে ছিল এইটা এলে এইটা একই মাছ কিন্তু এটা ওই বেশি কুয়াশা পড়ছে যার কারণে নষ্ট হয়ে গেছে আহা আপনার ক্ষতি হয়ে গেল না হ্যাঁ ওটা তো অনেকটা ক্ষতি হয়ে গেছে ওটা চালান আসবে না এখন আর আচ্ছা কত টাকার মাছ এখানে ওটা এখন ওটা 200 টাকা কেজি ছিল এখন দেখা যাচ্ছে 50 টাকা 40 টাকা কেজি বিক্রি হবে আচ্ছা কত টাকার মাছ আছে ওখানে ওখানে প্রায় 8000 টাকার মতো মাছ 8000 টাকা মাছ নষ্ট হয়ে গেল টাকা বিক্রি হতে পারে না হইতে পারে 1000 টাকা বিক্রি এই মাছ তো কোথায় যাবে এটা সবই চিটাঙ্গে যাবে এখন ওটা ফিড মিল এট ওকে মুরগির খাবার আচ্ছা মুরগির খাবার হিসেবে হ্যাঁ শুটকি কিন্তু যেমন মানুষের খাবার ঠিক তেমনি কিন্তু আবার মাছে যারা চাষ করে তারা কিন্তু ব্যবহার করে এবং মুরগির খামারেও এটা ব্যবহার করে থাকে আচ্ছা এখানে সবই ফাইসা মাছ এগুলো হ্যাঁ এগুলো সব ফাইসা মাছ এদিকে দেখছি কাজ করছে এবং আশা সময় বলছিলেন যে আপনি প্যাকেট করবেন হ্যাঁ প্যাকেট হয়েই যাচ্ছে এখন এটা এই এরকমের

আচ্ছা এই বিষয় নিয়ে আপনার সাথে আমি আরও অনেক কথা বলবো যেহেতু ওরা আপনাকে অনেক সাহায্য করে বিভিন্ন সব ধরনের কাজগুলোই করে আমি একটু ওদের সাথে কথা বলতে চাই আবার আপনার কাছে ফিরে আসব ভাইয়া আপনারা ভালো আছেন আচ্ছা এখানে আপনার কাজটা কী এখানে আমার কাজ হলে আমি মাছ আলু করি তারপরে মাছ প্যাকেট করি মাছ কাটি দই এইসব আচ্ছা এগুলো কি প্রতিদিনের কাজ যে প্রতিদিনের কাজ কত টাকা পান মজুরি সেটা কাজের উপরে নির্ভর করে এবার আরেকজনকে দেখছি আমি সাজাচ্ছে প্যাকেট করতে আপনারা দেখছেন নিশ্চয়ই তার সাথে একটু কথা বলবো ভাইয়া কি নাম আপনার সুলাইমান হোসেন সুলাইমান হোসেন আপনি এখানে কত বছর ধরে কাজ করেন এখানে তিন বছর তিন বছর ধরে কি ভালো লাগছে কাজ করতে ভালো লাগছে প্রতিদিনই আসেন এখানে কটা থেকে কটা পর্যন্ত থাকেন এখানে দিনের চব্বিশ ঘন্টা ঠিক আছে তাহলে আপনি কাজ করেন আমি আবার ভাইয়ের কাছে চলে আসি ভাইয়া আমরা মাছ শুটকি মাছে তো মানে খুব সহজ মাছ কিনে নিয়ে এসে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে লবণ দিয়ে শুকাতে হয় হ্যাঁ তারপরে আর কোনো কি কাজ আছে এই শুটকি না এই তো লবণ দিয়ে শুকোবার পরে প্যাকেজিং তারপর তো আচ্ছা এই হচ্ছে কাজ কিন্তু যেটা হচ্ছে শুটকি মাছের ব্যবসা বুঝতে হবে না হলে ধরা খেতে হয় হ্যাঁ এইটা আপনি যেহেতু অনেক বছর ধরে আছেন আমি এই বিষয়টা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কিভাবে উৎপাদন কিভাবে বাড়াতে হবে এবং বিক্রির সব বিষয়টা একটু জানতে চাই যতটুকু আমরা আমাদের চাহিদা আছে তার থেকে কম পাচ্ছি আবার যখন মাছটা হয় বেশি হয়ে যায় তখন দেখা যায় ওয়েদার খারাপ থাকে মাছটা রাখি করে রাহি করে ব্যস্ত পারলে সবচেয়ে বেশি বেশি ভালো হয় কিন্তু রাহি করতে গেলে তো অনেক টাকা টাকার দরকার যেমন এখন এই আজ থেকে এক মাস গত হয়ে গেছে আগে লোট্টে মাসটা সর্বোচ্চ বিক্রি হয়েছে আড়াইশো টাকা এখন সেই মাস সাড়ে তিনশো টাকা বিক্রি হচ্ছে ওই মাস যদি আমরা এক মাস রাখি রাই করতে পারতাম তবে আমরা আরও সামনে আগে আগাইতে পারতাম ব্যবসা নিয়ে কিন্তু দেখা যায় যে আমরা রাই করতে পারি না প্রতি মাসে আপনার এখান থেকে মানে কত টাকা অর্থ উপার্জন করেন এবং কত টাকা আপনার খরচ সব খরচ মেটানোর পরে কত টাকা থাকে আপনার প্রতি মাসে দেখা যায় যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার এক্সট্রা বেতন সহ খরচ আছে তাতে এখন দশ হাজার টাকা ইনকাম করতে থাকতে কষ্ট কষ্ট হয়ে যায় বেশটা বেতন দিয়ে পার মাসে দশ হাজার টাকা ইনকাম করতে বর্তমানে সমস্যা হইতে হইতেছে তারপর যদি মাছ থাকতো এই সমস্যাটা হইতো না যখন মাছটা ধরে তখনকার মাছটা আমরা রাহি করতে পারলি আমাদের এই লসটা উড়কাটি ওটা সম্ভব বা লোকজন আমরা খাটাইয়ে ব্যবসা করতে পারবো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এখন যে অবস্থা আছে এই সুটকি ব্যবসার সাথে থাকবেন নাকি আর সেটা যেখানে ছোটোবেলা থেকে এটা যখন শিখছি তাই এটা তো ছাড়তে পারতেছি না আর আমাদের এখানকার একটা নিয়ম আছে যে ব্যবসা শুরু করে সেই ব্যবসায় এই ব্যবসায় বাকি যায় আর আমাদের এই ব্যবসাটা কোনো বাকি নেই নগদ কিনতে হয় নগদ এ নগদে বিক্রি করে তার কারণ এটার ভিতরে আমারটা হয়ে গেছে যে এটার ভিতরে আমার আমি চিন্তা ভাবনা যে সুটকি ভিতরে থাকবো ভাইয়া অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং আমরা আশা করি যে এই ব্যবসার সাথে আপনার যারা আছেন তারা সামনে আরো সফলতা পাবেন কারণ ওই যে বললাম দিনে দিনে সুটকির চাহিদা বাড়ছে এবং রপ্তানিও বাড়বে ইনশাল্লাহ ভালো থাকবেন আসছি এরপর যে আপনাদের জন্য থাকছে আমাদের নিয়মিত আয়োজন এসিয়া নিবেদিত কৃষি সংবাদ এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দ্বিতীয় কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি পূজা শ্রী শুরুতে শুরুতেই দ্বিতীয় সংবাদ শিরোনাম চলন বিলে হলুদের সমারোহ বৈরী আবহাওয়ায় অস্ট্রেলিয়ার গম উৎপাদন কমবে চুয়াডাঙ্গায় বাড়ছে ভুট্টা চাষ লক্ষ্যমাত্রা অতিক্রমের প্রত্যাশা শুনছিলেন দ্বিতীয় সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চলনবিল অঞ্চলের কৃষকরা বন্যায় আমনের ক্ষতি পুষিয়ে নিতে ব্যাপকভাবে সরিষার আবাদ করেছেন এ অঞ্চলের ফসলের মাঠগুলোতে এখন সরিষা হলুদ ফুলে ছেয়ে গেছে চলনবিল অঞ্চলে মাঠের পর মাঠ জুড়ে বিরাজ করছে থোকা থোকা হলুদ ফুলের দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর দৃশ্য সর্ষের ফুল আকৃষ্ট করছে প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের গোটা চলন বিলাঞ্চলে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে মৌচাষীরা মধু আহরণে ব্যস্ত হয়ে পড়েছেন আবহাওয়া অনুকূল থাকলে চলতি মৌসুমে এই অঞ্চলে লাভজনক মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নাটোর জেলার সিংরা উপজেলার বিভিন্ন অঞ্চলে সরিষার আবাদ দেখা যায় তবে এ বছর আবাদ অনেক কম হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় সিংরা উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন বলেন এবছর চলনবিলে পানি নামতে দেরি হওয়ায় সরিষার ফলন খুব একটা ভালো হয়নি গত বছর চোদ্দশো হেক্টর জমিতে সরিষার আবাদ হলেও এবছর তা কমে আটশো ত্রিশ হেক্টরে দাঁড়িয়েছে তিনি আরও জানান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ হতে সার্বক্ষণিক তদারকি অব্যাহত রয়েছে গম উৎপাদনকারী দেশগুলোর তালিকায় অস্ট্রেলিয়ার অবস্থান বিশ্বের নবম তবে খাদ্য পণ্যটি রফতানিকারকদের তালিকায় দেশটি পঞ্চম অবস্থানে রয়েছে চলতি দু হাজার সতেরো আঠারো মৌসুমে দেশটিতে গম উৎপাদন আগের প্রাক্কলনের তুলনায় আরও অন্তত ছয় শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অস্ট্রেলিয়ান ব্যুরো অব এগ্রিকালচার অ্যান্ড রিসোর্স ইকোনমিক্স অ্যান্ড সায়েন্সেস অস্ট্রেলিয়ায় মূলত উৎপাদনকারী অঞ্চলগুলোয় মৌসুমের শুরুর সময় জুড়ে তীব্র খরায় গম উৎপাদন ব্যাহত হয়েছে একই সঙ্গে দেশটিতে গত মাসের ঝড়ে পণ্যটির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বৈরী আবহাওয়ার জের ধরেই এবারের মৌসুমে অস্ট্রেলিয়ায় গম উৎপাদন কমবে বলে মনে করছে অস্ট্রেলিয়ান ব্যুরো অব এগ্রিকালচারাল অ্যান্ড রিসোর্স ইকোনমিক্স অ্যান্ড সায়েন্সেস প্রতিষ্ঠানটির সাম্প্রতিক পূর্বাভাস থেকে জানা যায় দুই হাজার সতেরো আঠারো মৌসুমে অস্ট্রেলিয়ায় মোট দুই কোটি তিন লাখ টন গম উৎপাদন হতে পারে যা প্রতিষ্ঠানটির আগের প্রাক্কলনের তুলনায় প্রায় ছয় শতাংশ কম সেপ্টেম্বরের শুরুতে দেয়া প্রতিষ্ঠানটির পূর্বাভাসে এবারের মৌসুমে দেশটিতে প্রায় দুই কোটি ষোলো লাখ চল্লিশ হাজার টন গম উৎপাদনের প্রাক্কলন করা হয়েছিল দুই হাজার মৌসুমে দেশটিতে রেকর্ড সাড়ে তিন লাখ টন গম উৎপাদন হয়েছিল সেই হিসেবে মৌসুম জুড়ে বৈরী আবহাওয়ার জের ধরে এক বছরের ব্যবধানে দেশটিতে খাদ্য উৎপাদন প্রায় দেড় লাখ টন কমতে পারে চুয়াডাঙ্গা জেলায় চলতি মৌসুমে ব্যাপক হারে ভুট্টার আবাদ শুরু হয়েছে স্বল্প খরচে অধিক লাভের আশায় বিগত বছরগুলোর মতো এবারও ব্যাপক হারে ভুট্টা চাষের দিকে ঝুঁকে পড়ছে চাষিরা চুয়াডাঙ্গা জেলায় বিগত বছরগুলোতে ভুট্টা চাষে কৃষকরা লাভবান হওয়ায় এই আবাদ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মাঠে মাঠে ভুট্টা লাগানো এবং চারা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে এখন চাষিরা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ঊনপঞ্চাশ হাজার একশো হেক্টর এর মধ্যে আলমডাঙ্গা উপজেলায় বারো হাজার শূন্য তিন হেক্টর চুয়াডাঙ্গা সদর উপজেলায় চোদ্দ হাজার নয়শো বিশ হেক্টর জীবননগরে সাত হাজার দুইশো হেক্টর ও জেলার মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দামুরহুদা উপজেলায় পনেরো হাজার পঞ্চাশ হেক্টর জমি বাজারে পাউনিয়ার বিরানব্বই পঞ্চান্ন ছিয়ানব্বই সাহারা ছয় হাজার ছয়শো আট কাবেরি রোবস্ট জাম্বু পঞ্চাশ ষাট ব্র্যাকের উত্তরণ সুপার দশ ভি ও বিষ বিভিন্ন জাতের ভুট্টার বীজ পাওয়া গেলেও চুয়াডাঙ্গা জেলায় এবার পাউনিয়ার বিরানব্বই ও কাবেরি পঞ্চাশ জাতের ভুট্টার আবাদ সবচেয়ে বেশি হয়েছে গত মৌসুমে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল আটচল্লিশ হাজার চারশো ত্রিশ হেক্টর সেখানে অর্জিত হয়েছিল আটচল্লিশ হাজার নয়শো পঞ্চান্ন হেক্টর যা লক্ষ্যমাত্রার থেকে প্রায় সাড়ে পাঁচশো হেক্টর বেশি স্বল্প সময় ও কম খরচে অধিক লাভ হওয়ায় সারাদেশের কৃষকদের মতো চুয়াডাঙ্গা জেলার কৃষকদের মাঝেও ভুট্টা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে চলতি রবি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা ভুট্টার ভালো ফলনের আশা করছে এই মৌসুমে কৃষকরা যেন ভুট্টার কাঙ্ক্ষিত ফলন পাক এ প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিএ দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমার পেছনে যে টলারগুলো দেখতে পাচ্ছেন এই টলারগুলো নিয়ে দিনের পর দিন জেলেরা প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে মাছ সংগ্রহ করে নিয়ে আসে সেটা খুব একটা সহজ কাজ নয় আপনারা জানেন সবাই এবং এই মাছ সংগ্রহ করে কিন্তু সুটকি তৈরি করা হয় সমুদ্রের মাছ আপনারা জানেন এবং এই সুটকি একটি অপ্রচলিত পণ্য কিন্তু প্রতি বছর প্রায় এখান থেকে কয়েকশো কোটি টাকা উপার্জন করা সম্ভব কিন্তু সরকার যদি একটি শক্ত অবকাঠামো তৈরি করে দেয় তাহলে এখান থেকে কয়েক সোনা বরং হাজারের কোঠায় পৌঁছে যাবে অর্থের দিক থেকে আমরা আশা করি সুখী ব্যবসায়ীরা আরও সফল হবে তাদের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো এক বিজনেস বিজনেসবিদিত দ্বিতীয় কৃষি থেকে আমি মারুফ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খুদা